অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসা করাতে না পেরে অবশেষে মৃত্যুর কোলে ঠলে পড়েন রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে কর্মরত এসপিও গন্ডাছড়া লক্ষ্মীপুর 36 কার্ড এলাকার বাসিন্দা উষারঞ্জন কপালে। আগামী শুক্রবার রীতিনীতি মেনে ওনার শ্রাদ্ধ অনুষ্ঠান করা হবে, কিন্তু চিকিৎসা চলাকালীন সকল অর্থ খরচ হয়ে যাওয়ায় শ্রাদ্ধ শান্তির ক্ষেত্রেও হিমশিম খেতে হচ্ছে স্বর্গীয় উষারঞ্জন কপালি পরিবারের সদস্যদের। অবশেষে শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের পরিবারের পাশে দাঁড়ালো মৃতের সহকর্মী তথা অন্যান্য এসপিওরাও। এদিন কান্নায় ভেঙে পড়েন মৃত এসপিওর স্ত্রী। তিনি জানান, লিভারজনিত রোগে দীর্ঘদিন ভুগছিলেন ওনার স্বামী, কিন্তু অর্থের অভাবে স্বামীর সঠিক চিকিৎসা করাতে পারেননি তিনি। ওনার স্বামী যে মাইনে পেতেন তা দিয়ে বহু কষ্টে তাদের সংসার চলত, তার মধ্যে চিকিৎসার ক্ষেত্রে বহু ধার দেনা করতে হয়েছে, কিন্তু স্বামীর মৃত্যুর পর কিভাবে একা সংসার প্রতিপালন করবেন তা কোনোভাবে ভেবে পাচ্ছেন না, তাই সরকারের নিকট সাহায্যের জন্য কাতর আর্জি জানিয়েছেন তিনি। কত টেহা করতে হইছে, ওষুধ ঠিক মতো কিনা খাওয়াই তারছি না। মধ্যে দুই অসুস্থ ভালোই ছিল, ডিউটি উটি করছে ভালোই, আবার এমন অসুস্থ হইয়া পড়ছে। ওই তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গেছি, হসপিটাল থেকে রেফার করছে, খুলাই নিয়ে গেছি। তাড়াতাড়ি পয়সা আরো জোগাল করতে পারি না, তাড়াতাড়ি লইয়া গেছি, গিয়ে তো দেখাইলাম, মরে গেলাম। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃতের সহকর্মী তথা এসপিও হীরামোহন দেবনাথ জানান, 7,000 টাকার বেতন দিয়ে এসপিওরা বর্তমান সময় পরিবার প্রতিপালন করতে গিয়ে হিমশিম খাচ্ছে। তার উপর যদি কোনো এসপিও মারা যান তখন তার পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে, পরিবারটিকে দেখার মতো কেউ থাকে না, তাই সরকার যেন এসপিওদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করেন। কোনো একজন সহকর্মী অর্থাৎ এসপিও ভাই মারা যায়, সে পরিবারটা একদম নিঃস্ব হয়ে পড়ে, পরিবারটার দিকে থাকানোর মতো কেউ থাকে না। ওনারও একই অবস্থা নেই, তেনার নাই, ছেলে মেয়ে আছে দুজন, পরিবারটা একদম নিঃস্ব, এখন কীভাবে চলবো আগামী দিন, কান্নাকাটি করছে কিছুক্ষণ আগে। যদি সরকার বাহাদুর সরকার বাহাদুররা যদি একটু নজর দেয় এসপিওদের দিকে, যে আগামী দিন তাদের এসপিওদের পরিবারগুলি এভাবে যাতে রাস্তা না আসতে হয় সেই চিন্তাটা যেহেতু করে সরকার, আমার অনুরোধ থাকবো সবাই সমস্ত এসপিও ভাইদের পক্ষ থেকে, এই সামান্য 7,000 টাকা বেতন দিয়ে বর্তমান যে দ্রব্যমূল্যের বৃদ্ধি বাজার, এই বাজারে চলা খুবই কষ্ট হইতেছে। সরকার যদি চায় যে এসপিওদের একটু বেতনটা বাড়া হোক বা কোনো একটা ভালো উদ্যোগ নে সরকারে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।